হ্যালো ফ্রেন্ডস, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে। আশা করছি যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটা আমি সন্ধ্যার একটি নাস্তা দিয়ে শুরু করছি। এই নাস্তাটা খুবই সাধারণ, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হলেও খেতে কিন্তু লাগে অসাধারণ। আজ আমি খুব সহজেই বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিব। তো এজন্য আমি কিছু বাঁধাকপি কুচি করে নিয়েছি, আর এখানে রেগুলার মশলা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, জিরার গুঁড়া, গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবাদেও এখানে আরেকটু স্পাইসি করার জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আর চালের গুঁড়োটা আমি প্রথমে অল্প একটু দিয়ে মেখে নিচ্ছি, প্রথমে বেশিটা দিচ্ছি না, কেননা এটা মাখার পর এটা থেকে একটু জল জল মতো বের হবে, ঠিক কতটা লাগবে আন্দাজ করতে পারছি না। আর বাইন্ডিংটা আর একটু ভালো আসার জন্য এখানে আমি আটা দিয়ে দিচ্ছি। আটা বা ময়দা একটু দিলে মানে পকোড়াটা শেপটা দিতে বেশ সুবিধা হয়। তো একটু চালের গুঁড়া আর একটু আটা, আর তার সঙ্গে ঘরোয়া কিছু স্পাইসি দিয়েই কিন্তু এটা তৈরি করব। আর হ্যাঁ, অফ ক্যামেরাতে আমি হচ্ছে এটাতে একটা নুডলসের যে মশলা হয় না, প্যাকেট মশলাগুলো, তো সেগুলোও দিয়েছিলাম। এতে করে এই সাধারণ বাঁধাকপির পাকোড়াগুলোতে অসাধারণ কিন্তু একটা টেস্ট এসেছিল, অনেকটা চিকেন ফ্রাইয়ের মতোই হয়েছিল। তো আমি যেহেতু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, মানে পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো ব্যবহার করিনি, তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি বা রসুন বাটা এটাও ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর আমি যেভাবে করেছি এভাবেও কিন্তু মানে অসাধারণ একটি টেস্ট এসেছে। তো পেঁয়াজ রসুনটা আসলে কুচি করা ছিল না, একটু মানে বেশি ঠান্ডার কারণে তাড়াতাড়ি করে এভাবেই ভেজে নিয়েছিলাম। আর ডিম দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটি মানে বাইন্ডিং হয়েছে, আর পকোড়াগুলো খুব ভালো হয়েছে। তো ভিডিওর এই পর্যায়ে সবাইকে মনে করে দিয়ে একটা কথা, অনেকে ভিডিও দেখেন, লাইক করতে ভুলে যান, তাদের উদ্দেশ্যে বলছি, এত কষ্ট করে যেহেতু ভিডিওটা দেখছেন MB খরচ করে, ছোট্ট একটি লাইক আপনার আঙ্গুলের একটি ছোঁয়াতে কিন্তু দিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না, মাঝখান থেকে আমাদের ভিডিও করার উৎসাহ বেড়ে যাবে, কেননা আপনার এই একটা লাইকের জন্য আমার ভিডিওটি আরও আপনার মতো সাধারণ দর্শকের কাছে ইউটিউব পৌঁছে দেবে। তো পকোড়ার স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখন শীতের সময় গাঁদা ফুল কিন্তু সবার বাড়িতেই কম বেশি আছে, তা আমিও দুইটা গাছ এনে লাগিয়েছিলাম, আর দুইটা না, এর আগে আরও তিনটা গাছ লাগিয়েছিলাম, মারা গেছে। তো এই দুইটা গাছে অনেক ফুল ছিল, দেখতে অনেক ভালো লাগছিল, যার কারণে এনে লাগিয়েছি, দেখা যাক কী হয়। আর মারাই বা যাবে না কেন, এক সপ্তাহ ধরে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, এক ফোঁটা কোনো প্রকার কোনো রৌদ্রের দেখা এক সপ্তাহ ধরে কিন্তু আমরা একদম আমাদের এই বগুড়াতে পাইনি। জানি না আপনাদের এলাকাতে কেমন, কম বেশি হয়তো একটু রোদ হলেও পাচ্ছেন। তো আপনারা কি অবস্থা আপনাদের দিকে, এবং কে কোথা থেকে দেখছেন, প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর সেই সঙ্গে দেখুন কত কাপড় চোপড় আমি কেচেছি, মানে কি বলবো, এই মানে রোদ না থাকার কারণে অনেক কাপড় চোপড় জমা হয়ে গিয়েছিলো। তো আমি একটু আবহাওয়ার যে খবর সেখানে দেখলাম যে আগামীকাল বেশ রৌদ্র বেরোবে, যার কারণে আমি অনেক কাপড় চোপড় একসঙ্গে কেচেছি। তো ভিডিও করার সময় আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত কাপড় আমি নিচে একা হাতে কিভাবে কাচলাম, মানে যত দেখাচ্ছি শেষই হচ্ছে না। তো এই কাপড় নিয়ে আজ তিন চার দিন যাবত খুবই ভোগান্তির মধ্যে আছি, যে বারবার তুলতে হচ্ছে, মেলতে হচ্ছে, কিন্তু কোনো প্রকার কোনো রোদের দেখা নেই। জানি না এভাবে আর কতদিন থাকবে। আর পৌষ সংক্রান্তির জন্য বাড়িতে একটু আলপনা দেওয়া হয়েছিল, সেগুলোই শেয়ার করলাম। এখন আর আসলে আগের মতো ওইভাবে সময় হয় না, কেননা বাচ্চাদের স্কুল, প্রাইভেট কোচিং সব কিছু নিয়ে আমরা সবাই অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করছি, যার কারণে আর আগের মতো ওইভাবে পুরো উঠা
কান জুড়ে আলপনা দেওয়াটা সেটা আসলে হয়ে ওঠে না। তারপরেও মানে বছরের একটা দিন নিয়ম রক্ষা করতে যতটুকু না করলেই নয়, তো ওভাবেই চলছে, চলবে এই যা। আর কথা বলতে বলতে আর কি আমি আজকে সকালে একটি ফাঁকিবাজি নাস্তাই করে নিচ্ছি, তো ঘরে কলা ছিল আর মুড়ি আর চিনি দিয়ে আর কি এভাবে, আর তার সঙ্গে হচ্ছে চা ছিল। তো এটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, রুটি ভাত পরোটা সবসময় খেতে কিন্তু ভালো লাগে না। তো আপনারা কে কে এভাবে খান, আর যদি কেউ না খেয়ে থাকেন বাচ্চাদেরও দিতে পারেন, নিজেরাও খেতে পারেন, বেশ ভালো লাগে কিন্তু, একটা স্বাদের চেঞ্জ আসে। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে কিছু বাসনপত্র ছিল সেগুলো মেজে নিয়ে, তো এখন ভাবলাম যে দুপুরের রান্নার জন্য যেগুলো কাজ সেগুলো করে নিই, কারণ যতই ঠান্ডা হোক যতই রৌদ্র না বেরোক কাজ কিন্তু আমাদের গৃহিণীদের পিছু ছাড়ে না, কাজ আমাদের করতে হয়। তো অলসতা করে বসে না থেকে আস্তে আস্তে করে সংসারের কাজগুলো আর কি করে নিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি এই কাজগুলো করে নেব তত তাড়াতাড়ি আমি মানে ফ্রি হয়ে যাব, আমার অন্য কাজ বা আমি অন্য কিছু করতে পারবো। তো ফ্রিজ থেকে মাছ মশলা যেগুলো লাগবে সেগুলো বের করে ভিজিয়ে দিলাম, আর মশলাটা বাইরে বরফ মানে একটু ছাড়তে থাক। আর এদিক থেকে আজকে রান্না করব যেগুলো সেগুলো একটু কাটাকাটি করে নিই, কাটাকাটি করতেও কিন্তু অনেকটা সময় চলে যায়। তো আজকে হচ্ছে খুব বেশি কিছু রান্না করব না, শীতের সবজি দিয়ে হচ্ছে মাছের ঝোল করব, আর কালকে রাতে হচ্ছে হাঁসের মাংস রান্না করেছিলাম সেটাই আছে। তো মাছের ঝোল আর হচ্ছে হাঁসের মাংস এই দুটা দিয়েই হয়ে যাবে, তার সঙ্গে সাদা গরম গরম ভাত করব। তো এখন হচ্ছে শীতের যে সবজিগুলো দিয়ে আমি হচ্ছে মাছের ঝোল করব সেগুলো আমার পছন্দ মতো সাইজ করে হচ্ছে কেটে নিচ্ছি। তো দেখুন বেগুন কাটতে মানে বেগুনের উপরটা এত সুন্দর, এত নরম কুচি, অথচ ভিতরটা কেমন পোকা। তো এরকমই হয়, বেগুন কাটতে গেলে বেশিরভাগ বেগুন ফেলেই দেয়া লাগে। বেগুন টমেটো আলু ফুলকপি এগুলো দিয়ে হচ্ছে মাছের ঝোল করব, আর এভাবে যদি মাছের ঝোল করা যায় তাহলে কিন্তু অন্য কোনো কিছু আর দরকার পড়ে না, কেননা সবজিও খাওয়া হচ্ছে মাছ মাছের ঝোল সব কিছু মিলে অনেক ভালো হয়। আমি জানি যে আপনারা সবাই আপনাদের পছন্দ মতো রান্না করেন আর সেগুলো আপনাদের পরিবারে সবাই অনেক বেশি পছন্দ করে থাকে, তো আমি এভাবে রান্না করি আমার নিজেরও ভালো লাগে এবং আমার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকে। তো আপনারা এভাবে একটা বার হলেও আমি যেভাবে আজকে রান্না করছি সেভাবে রান্না করে একটু খেয়ে দেখবেন তো কেমন লাগে, আশা করছি নিরাশ হবেন না, আর আমার একটা কমেন্টে জানাতে ভুলবেন না। অনেকেই দেখি সবজি না ভেজে শুধু মশলার মধ্যে কাঁচা সবজি দিয়ে এবং কাঁচা মাছ হোক ভাজা মাছ হোক দিয়ে রান্না করে, সেটাও নাকি অনেক ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করছি এভাবে একটু একদিন রান্না করে দেখবেন তো যে টেস্টটা কেমন লাগে আপনাদের কাছে। তো সবজি কাটতে কাটতে এখন ভিডিও সম্পর্কিত কিছু কথা বলি। তো আমার গত ভিডিওতে সুস্মিতা বর্মন নামে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে ভালো লাগলো ভিডিওটি। তো আমাদের ভিডিওটা যে শুধুমাত্র ব্লগার আপুরাই বা দিদি ভাইরাই দেখে এমন নয়, অনেক সাধারণ দর্শক দেখে, তো তারা কমেন্ট করে না। তো মাঝে মাঝে যখন তারা কমেন্ট করে আমাদের মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। তো এই যে সুস্মিতা বর্মন দিদিভাইটা কমেন্ট করেছে দেখে না খুবই ভালো লাগছিল, এজন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা ব্লগার আছেন তারা তো কমেন্ট করবেনই, এবং যারা ব্লগ করেন না শুধুমাত্র ভালো লাগা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, প্লিজ আপনারা একটা ছোট্ট কমেন্ট করে দিবেন, যেটাই হোক না কেন ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন, আর সেই সঙ্গে ভিডিওটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর সেই সঙ্গে লিপি আপু, বিথি আপু, শিশির আপু, তৌফিকা আপু, তারপর কোরিয়ান মম ব্লগার আপু, যুদ্ধি ব্লগ আর্ট চ্যানেল থেকে যুদ্ধি, তো অনেকেই কিন্তু কমেন্ট করেছেন, এই জন্য আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওতে হয়তো হাজার হাজার ভিউজ আসে না, তবে যতটুকুই ভিউজ আসে
আর ততটুকু থেকে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা সবাই একটা ছোট্ট কমেন্ট করবেন, কারণ আপনাদের এই ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করতে অনুপ্রাণিত করে। আসলে মাঝে মাঝে হতাশ হয়ে যায়, আগের ভিডিওতেও বলেছি, আবারও মানে আমি ভাবছি এক একটা ভিডিও দিচ্ছি হয়তো এই হতাশাটা কিছুটা হলেও দূর হবে, কিন্তু না, দিন দিন যেন বেড়েই চলেছে। মানে যতই ভালো কোয়ালিটি সম্পূর্ণ মনের মতো করে ভিডিও দিই না কেন, ততই দিন দিন ভিউজটা যেন কমে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। তো সে কারণে ভিউজের দিকে তাকিয়ে ভিডিও দেওয়ার উৎসাহর কথা তো বাদই দিলাম, শুধুমাত্র এখন আপনাদের কমেন্টের কারণেই কিন্তু আমি ভিডিও দিয়ে যাচ্ছি। আর ভিডিও থেকে রেভিনিউয়ের কথা কি বলবো, মানে 1,010 সেন্ট, 7 সেন্ট, 8 সেন্ট, 11 সেন্ট, 12 সেন্ট এরকম করে দিচ্ছে। আর তাহলে চিন্তা করেন সেখানে 200-300 ভিউজে আমি কয় সেন্ট পেতে পারি। তো আমি সেখানে 200-300 ভিউজে 2 সেন্ট, 3 সেন্টের বেশি কিন্তু পাচ্ছি না। তো সপ্তাহে একটা দুইটা ভিডিও দিয়ে এই 3-4 সেন্ট নিয়ে আমি কি করব বলুন। তো সেখানে আপনাদের এই যে কমেন্টটা, এটাই কিন্তু আমার একমাত্র অবলম্বন ইউটিউবে টিকে থাকার জন্য। এই জন্য সবার কাছে রিকোয়েস্ট, লাইক করতে কিন্তু আপনাদের কোনো কষ্ট হয় না, হয়তো কমেন্ট করতে একটু কষ্ট হয়, তো একটা লাইক করে দিবেন। আর সেই সঙ্গে বেশি বড় কমেন্টের দরকার নেই, ভিডিও দেখে আপনার ছোট্ট একটা মতামত জানাবেন, এই আপনার একটা কমেন্টকেই অবলম্বন করে আমি ইউটিউবে টিকে থাকতে চাই। তো যাই হোক, কথা বলতে বলতে সবজি কেটে মাছ ভাজি করে নিয়েছি, সেই সঙ্গে বেগুনটা আলাদা করে ভেজে, কপিটা আলাদা করে ভেজে, তারপর হচ্ছে ওই তেলেই শুকনা লঙ্কা, তেজপাতা, তারপর জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে, এখন আলু ভেজে, এর মধ্যে টমেটো দিয়ে ভেজে নিয়ে, তারপর মশলা দিয়ে কষিয়ে, তারপর জল দিয়ে ঝোল রান্না করব। এখানে আমি একটা জিনিস দেখেছি যে এই যে কপিটা, এই কপিটা যদি না ভেজে, মানে আলুর সঙ্গে একসাথে দিয়ে ভেজে তারপর ঝোল রান্না করি না, সেদিনকার ঝোলটা অতটা টেস্ট হয় না। তো এই কপিটা সব সময় আমি চেষ্টা করি আলাদা করে তেল লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিতে, এতে হয়তো রান্নায় তেলটা একটু বেশি যায়, কিন্তু মানে একটু ভালোভাবে টেস্টি খেতে হলে কিন্তু একটু তেল বেশি গেলেও এভাবেই আমি রান্না করে থাকি। তো আলাদা আলাদা করে সব সবজি ভেজে এখন আলুর সঙ্গে লবণ হলুদ জিরা বাটা আদা বাটা একটু সামান্য ঝালের গুঁড়া দিয়ে এভাবে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা কপিটা দিয়ে দিলাম, আর বেগুনটা এখনই দিলাম না, কারণ বেগুন কিন্তু অনেক নরম সবজি, আর তেলে ভেজে না একদমই নরম হয়ে গেছে, একটু পরে দিব। আর এখানে স্বাদকে ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম। অনেকেই ভাবতে পারেন যে রান্নাতে চিনি দিলে তো রান্না মিষ্টি হবে, কখনোই না। আপনারা এই টাইপের শীতের সবজি দিয়ে যে ঝোল, সেই ঝোলে মশলা কষানোর সময় হালকা একটু চিনি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন রান্নার টেস্ট কতটা ভালো আসে, আর রান্নাটা কিন্তু একদমই মিষ্টি হয় না। তো ঝোলটা একটু ফুটে উঠলে এই পর্যায়ে আমি যে আগে থেকে যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো এখন দিয়ে 5 মিনিট ফুটিয়ে, তারপর হচ্ছে উপর থেকে একটা জিরা ভাজার যে মশলাটা হয় সেটা সরিয়ে দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব। তো খুবই মানে ঝটপট এখানে দেখা গেলেও কিন্তু এই রান্নার পেছনে আমার অনেকটা সময় চলে গেছে। আপনারা খুব মানে সাজানো গোছানো একটা ভিডিও দেখতে পেলেন, সাজানো গোছানো কিচেন, সাজানো গোছানো রান্না বান্না, কিন্তু এর পিছনে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়। একটি কিচেনকে সাজানো গোছানো রাখতে যেমন পরিশ্রম করতে হয়, এরকম একটি সাজানো গোছানো ভিডিও করতেও কিন্তু ক্যামেরার পেছনে আমাকে মানে অনেকটা খাটতে হয়, আর ক্যামেরার পেছনে যে কী অবস্থা থাকে সেটা একদিন আপনাদেরকে দেখাবো। যদিও আমি যখনকার যেটা সাথে সাথে সেটা করে ফেলার চেষ্টা করি, তারপরেও ক্যামেরার সামনে যতটা সুন্দর ক্যামেরার বাইরে কিন্তু ততটাই কষ্টকর। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা এটা বুঝি, আর আপনাদের ভালো লাগার জন্য আমাদের কষ্ট, আমাদের যে ক্যামেরার পিছনের যে রূপটা সেটা আপনাদের কাছে লুকিয়ে রাখি,
শুধুমাত্র আপনাদের যেন ভালোই লাগে, এই জন্য আপনাদের সামনে ভালোটাই সবসময় প্রেজেন্ট করি। তো কথা বলতে বলতে দেখুন আমার হচ্ছে মাছের ঝোল রান্না হয়ে গেছে, আর রাত্রেবেলা এই যে হাঁসের মাংস রান্না করে রেখেছিলাম তো সেটাই গরম করে নিলাম, আর গরম ভাত। তো এভাবে যদি আমরা একটা ঘন্টা আমাদের সংসার হোক রান্নাঘর হোক এর পিছনে সময় দিই, তাহলে কিন্তু আমরা খুব দ্রুতই কাজ করে নিতে পারবো। একটা সাজানো গোছানো সুন্দর পরিপাটি কিচেন এবং সংসার আমাদের হবে, যেটা আমাদের প্রতিটি মেয়েদের বা প্রতিটি গৃহিণীরই স্বপ্ন হয়ে থাকে। তো অলসতা না করে মাত্র এক ঘন্টা টাইম যদি আমরা আমাদের সংসারের পিছনে এভাবে ব্যয় করি, তাহলে কিন্তু আমাদের সবার সংসারই এরকম সুন্দর সাজানো গোছানো পরিপাটি হবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, জানি না কতটা ভালো লেগেছে, আপনারা যদি কমেন্ট লাইক শেয়ার করেন তাহলেই বুঝবো। আর এরকম লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পরবর্তী ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।